ভারতের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় নৃত্য মুগ্ধ করেছে দর্শকদের। এছাড়া মেলায় আছে নানা রকম মুখরোচক খাবার। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করতে প্রতিবারের মতো এবারও স্থানীয় কমিউনিটি এবং দর্শনার্থীদের জন্য মেলা বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। এখানে এসে আমি আমার কালচারের কিছুটা ভাইব পাচ্ছি, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, খুবই এনজয় করছি। আর হচ্ছে এখানে অনেক স্টল আছে, প্রত্যেকটা স্টল আমি খুবই ঘুরে দেখেছি, খুবই মজা লেগেছে। ইটস গুড টু বি এবল টু you know meet so many different people and like from different parts of India and have that exposure to like different cultures and the different ways we celebrate Diwali as well. দর্শকদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় হস্তশিল্পের স্টল, এছাড়া রয়েছে রোমাঞ্চকর সব রাইড যা সব বয়সী দর্শকদের জন্য আনন্দের খোরাক। দর্শকদের মন মাতাতে মেলায় উপস্থিত হয়েছিলেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা বোমান ইরানি। কর্মব্যস্ত জীবনের ফাঁকে বিনোদনের এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। আজকে একটু ঘুরে আনন্দ পেলাম, অনুষ্ঠানটা ভালোই লাগলো, আর আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকেও যদি এই ধরনের কোনো আয়োজন করা হয় আর একটু ভালো হয়। সব কিছুই পরিচিত, কিছু খাবার, আবার হচ্ছে এই কনসার্ট, আমরা বাংলাদেশে একটা ফ্লেভার পাচ্ছি এখানে, এটা আমাদের খুব ভালোই লাগছে। রাতে আতশবাজি প্রদর্শন হয় যা মুগ্ধ করে দর্শকদের। পার্থে প্রতি বছর অনুষ্ঠিত এই মেলায় হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে, যা স্থানীয় ও ভারতীয় সম্প্রদায়ের জন্য এক বিশেষ পারিবারিক বিনোদনের উপলক্ষ। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, পার্থ, অস্ট্রেলিয়া।